হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল দুলাঙ্কি দাস ব্লগস। সবাই কীরকম আছো জানিও, আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকে না আমি আমার বোনকে আইবুড়ো ভাত দিয়েছি, যার জন্য থালা এত সুন্দর করে সাজানো হয়েছে। তো আমার মা না সকাল ধরে অনেক কষ্ট করে এই গরমের মধ্যে রান্না করেছে, তো বেশি আইটেম রান্না করা হয়নি যেহেতু গরম, আর মাছ মাংস খেলে তো আরও শরীরটা পরে খারাপ করে যাবে, তার জন্য আর বেশি একটা রান্না করা হয়নি। তো স্বল্প পরিমাণ আয়োজন দিয়ে থালাগুলি সাজিয়েছি। তো এখানে দেখো ডাল, তারপর হচ্ছে কি চিকেন, আর এখানে এগ কারি, এখানে হচ্ছে ভাজা, আর এখানে আমি রান্না করেছি অনিয়ন মোমো, আর ডাল, আর শশা লেবু ভাত, যেটা নর্মালি থাকে, আর এখানে মিষ্টি। তো জানো তো অনিয়ন মোমোটা না আমি রান্না করেছি, আর তোমরা যদি আমার এই অনিয়ন মোমো রেসিপিটা দেখতে চাও তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই ভিজিট করে আসো, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিয়েছি, তোমরা দেখে এসো। অনিয়ন মোমো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই যে আইবুড়োর মুহূর্তটা, সেটা যে কতটুকু কষ্টকর ছিল সেটা বোন বুঝতে দেয়নি আমাদেরকে, কিন্তু খুবই কষ্টের ছিল। তো যাই হোক, যদি তোমার এটা ভালো লাগে তবে অবশ্যই লাইক করে দিও।